ইরানের এমিরেটস এয়ারলাইন্স সংবাদ জানিয়েছে যে তারা আলজিয়ার্স, টিউনিস, জাকার্তা, ম্যানিলা, তাইপেই, কাবুল এবং শিকাগোতে সীমিত আকারের যাত্রী পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছে, তবে কবে নাগাদ এই ফ্লাইট চলাচল করবে তা বলা যায়নি। গত মাসে সংযুক্ত আরব আমিরাত এমিরেটস এয়ারলাইন্সের নিয়মিত সেবা স্থগিত করে দেশ। ছাত্রীর উৎসুকদের জন্য সীমিত সংখ্যক বহির্মুখী ফ্লাইটের অনুমতি দিয়েছে বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীর কারণে সাময়িকভাবে স্থগিত রাখার পর গত 3রা এপ্রিল থেকে ফ্লাইট পরিচালনায় ফিরছে এমিরেটস। ইতিমধ্যে পুনরায় যাত্রী সেবা দেওয়ার অনুমতি পেয়েছে দুবাই ভিত্তিক এই বিমান সংস্থা, তবে আপাতত সীমিত আকারে চলবে। তাদের কার্যক্রম মূলত 6 এপ্রিল থেকে লন্ডনের হিথ্রো, জার্মানির ফ্রাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিস, বেলজিয়ামের ব্রাসেলস ও সুইজারল্যান্ডের জুরিখে এমিরেটসের উড়োজাহাজ চলাচল শুরু করে ফ্লাইট পরিচালনায়। ব্যবহৃত হবে বিং 777-300 এয়ার উড়োজাহাজ, এগুলির বেলি হোল্ডের উভয় দিকে জরুরি পণ্যসহ অন্যান্য কার্গো পরিবহন করা হবে। স্বাস্থ্য নিরাপত্তা খাতিরে এমিরেটসের ফ্লাইট সেবা ও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ফ্লাইট পরিচালনার পর দুবাইয়ে প্রতিটি উড়োজাহাজে বর্ধিত পরিচ্ছন্ন ও জীবাণুনাশক কার্যক্রম পরিচালিত হবে। সূত্র রয়টার্স। দুবাইয়ের এমিরেটস।